লখনৌ থেকে ইম্ফল গেরুয়া ঝড় তোলার পর দিল্লিতে দলীয় কার্যালয়ে মোদীর সম্বর্ধনা। ওড়িশার লোকসভা ভোট পেরিয়ে এবার মোদীর টার্গেট 2022, 5 বছরের মধ্যে নতুন ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর পর প্রথমবার জনসমক্ষে প্রধানমন্ত্রী। অশোক আরোড়ে দলীয় কার্যালয়ের বাইরে সম্বর্ধনা সভায় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়, পুরো সেলিব্রেশনের মুড। পথের দুধারে তখন শুধু তার নামে স্লোগান, সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেন মোদী। দলীয় দফতর থেকে প্রায় 100 মিটার দূরেই গাড়ি থেকে নেমে পড়লেন প্রধানমন্ত্রী। ফুলের বর্ষা নামল রাজপথে। অভাবনীয় জয়ের পর প্রধানমন্ত্রীর চোখে এখন নতুন ভারতের স্বপ্ন। नए हिंदुस्तान की एक नई नींव के रूप में मैं देख रहा हूं। सपनों की वर्षा हमने बहुत देखी है। हम 125 करोड़ देशवासियों को साथ लेकर के न्यू इंडिया को सफलतापूर्वक आगे बढ़ाना चाहते हैं। ओडिशा लोकसभा वोट नए উত্তর প্রদেশের এই বিরাট সাফল্যের পর আরো কনফিডেন্ট মোদী। বলছেন, লক্ষ্য এখন 2022। স্বাধীনতার 75 বছরের মধ্যে দেশকে বিকাশের পথে নিয়ে যাওয়াটাই এখন একমাত্র লক্ষ্য। পহলা মুকাম আমারে সামনে হ্যায় 2022 কে লিয়ে কুছ কর গুজরনে কি এক জো তৈয়ারি করনি হ্যায়, মাহল বানানা হ্যায়, হর ইনসান কো জোড়না হ্যায়, उसको बल देने का काम इन 5 राज्यों के चुनाव नतीजों ने किया है। नोट बातिले सिद्धांतर कथा एदिन एक बारेर जन्य मुखे आनेननि मोदी, तबे बिरोधीदेर सब समालोचनार जवाब एदिन छिलो तार काछे। प्रधानमंत्री स्पष्ट दाबी, जा करेछेन भालोर जन्यई। हमसे गलती हो सकती है, लेकिन गलत इरादे से कोई काम नहीं करेंगे। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, দেশের মানুষের ভালোর জন্য চেষ্টার কোনো ক্ষান্তি রাখবেন না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।